নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় পুরনো ডাক্তারবাবুকে নিয়ে আমি সবসাচ্ছি উপস্থিত, যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন। অনেক কোয়ারিজ, অনেক প্রশ্ন, অনেক কিছু আপনাদের জন্য অবশ্যই উপস্থিত, এবং আপনারা আলোচনা শুনবেন, ফোনে আসবেন, এবং ফ্রিতে মানে আপনারা চেম্বার পেয়েছেন 6 তারিখে বেহালায়, আবারও এবার সামনের মাসে আবার পাবেন ফ্রি চেম্বার, প্রচুর ভিড়, এবং অবশ্যই ব্যারাকপুর, দুর্গাপুর, কৃষ্ণনগরেও চেম্বার প্রতি রোববার করে, বেহালাতেও চেম্বার, অনেক আলোচনা হবে। আর আপনারা জানেন, যার অপেক্ষায় আপনারা বসে আছেন, তিনি স্টুডিওতে লাইভ প্রোগ্রামে উপস্থিত, বুধ ও শুক্রবার ঠিক এই সময় আমাদের চ্যানেলে তার লাইভ মেডিকেল লাইভ অনুষ্ঠান উপস্থিত রয়েছেন ট্রায়ো ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ডক্টর হৃতব্রত রায়চৌধুরী। ডাক্তার নমস্কার। নমস্কার, আপনারা ভালো আছেন তো? যথারীতি আবার হাজির আপনাদের সামনে আমি এবং সব্যসাচী, এবং আমরা বহু বছর ধরে আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন, কারণ এই প্রোডাক্টটি হলো WHO দ্বারা সার্টিফাইড। এটা একটা গর্বের বিষয় যে একমাত্র ডাক্তারবাবুর প্রোডাক্টগুলোর WHO সার্টিফাইড। WHO মানে পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হ্যাঁ, সবার, যারা সারা পৃথিবী স্বাস্থ্য সম্বন্ধে জানকারি দেন, তারাই হচ্ছে WHO, এবং তারাই সার্টিফাইড সব প্রোডাক্ট, এবং তারাই প্রোডাক্টগুলোকে পুরোপুরি সার্টিফাই করেছে। অতএব এর কোনো দ্বিমত নেই, এবং 260 রকমের ওষুধ আর 242টি কান্ট্রিতে এটা এক্সপোর্ট করা হয়। এগুলো আমাদের গর্বের বিষয় ডাক্তারবাবুকে নিয়ে, যে 42টি কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে, এবং অবশ্যই কিন্তু সব WHO সার্টিফাইড, এবং অবশ্যই 260 রকমের প্রোডাক্ট। ডাক্তার, ইমিউনিটি নিয়ে প্রথমে একটু বলুন, ইমিউনিটি বুস্টার করতে চান, রেডি তো? ওষুধের নামগুলো আমি সব বলে দিই, দেখিয়ে দিই, এবং আপনারা সঙ্গে সঙ্গে ওটাকে নোট করে নেবেন। সেই জন্যে হেল্পলাইনটা নোট করা ভীষণভাবে দরকার। যেমন ব্যারাকপুরেতে চেম্বার আছে 2 দিন পরেতেই, রোববারই আছে। হ্যাঁ হ্যাঁ, এই রোববারই ব্যারাকপুরে চেম্বার, সেখানে সমরশিলের নম্বরটাও আপনারা লিখে নেবেন এবং ওর কাছে বুক করবেন, ও আমার ব্যারাকপুরের ডিস্ট্রিবিউটার। তুমি যখন ইমিউনিটি নিয়ে বলছো, তাহলে আমি ইমিউনিটিটাকে একটা ভীষণভাবে দরকার, এবং ইমিউনিটি প্রত্যেক মানুষের মধ্যে যদি হয়, যার তাহলে কিন্তু কোনো রোগ বাড়ান্ত হবে না, এবং শরীরটা ভালো থাকবে, ফিট থাকবে, সেটা বাচ্চা হোক, বৃদ্ধ হোক, মাঝবয়সী হোক, যারা বাসে ট্রামে দৌড়ঝাঁপ করছে, লোকাল ট্রেনেতে রোজ দৌড়ভাগ করছে, তাদের কিন্তু ইমিউনিটিটা ভীষণ ভীষণভাবে বাড়া দরকার। সেই সেইটির জন্যই কিন্তু আয়ুর্বেদ সব থেকে ভালো, যাতে অ্যাবসলুটলি কোনো সাইড এফেক্ট হয় না, আর কাঁড়ি কাঁড়ি ওষুধ খেয়ে শরীরটাকে বিব্রত করতে হয় না। দেখো, একটা ফোন আছে, দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো, তারপরে আপনি এটা নিয়ে বলুন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, বর্ধমান থেকে। আচ্ছা বলুন বলুন বলুন। চুল পড়ে যাচ্ছে, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আর কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, আপনি প্রোগ্রামটা শুনুন। কত বয়স, কত হয়েছে? বয়সটা কত? 35। চুলটা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। চেহারাটা রোগা না মোটা? রোগা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখন, তাহলে বলেই দিই ওনারে, এটা আপনি নোট করে নিন, যেটার জন্য চুলটা পড়ে। তো আরেকজন আছে, একটু দেখে নেবো প্রশ্নটা, পরপর দুজনকে বলে দেবেন তাহলে। আপনি বসা মানেই তো প্রচুর পাবলিক ডিমান্ড, ফোন আসতে থাকে। কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে কি প্রবলেম বলুন, ডাক্তারবাবু আছেন? কিসের প্রবলেম, প্রবলেমটা বলুন ডাক্তারবাবুকে। কি হচ্ছে না? ও, ওই সেক্সুয়াল প্রবলেম, ইরেকশন এর প্রবলেম। আচ্ছা আচ্ছা, সেক্সুয়াল আছে। হ্যাঁ হ্যাঁ, বয়স কত? বয়স 45। বিয়ে তা হয়ে গেছে তো? আপনি একটু রোগা চেহারা তো, রোগা চেহারা ডাক্তারবাবু বলছেন? আর একটু কি ড্রিঙ্ক করেন? আচ্ছা, আগে ভদ্রলোকের কি ইস্যু ছিল? হেয়ার ফল।
আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আপনি শুনুন, ডাক্তারবাবুর কাছে এই সেক্সেরও প্রবলেমের ওষুধ আছে। সেক্স প্রবলেমের খুব ভালো ওষুধ আয়ুর্বেদিকই হয়। জীবনে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ বা ট্যাবলেট আপনি খেতে যাবেন না, সেটাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যে ওষুধটা সেটার নামও আমি বলে দিচ্ছি, আপনি সেটাকে লিখে নিন। আপনি লিখে নিন এবার, টিভির পর্দা থেকে লিখে নিন। কেন, আমার যারা প্রোগ্রাম দেখে তারা কাগজ কলম নিয়ে বসে এবং লিখে সিরিয়াসলি, এবং আমার ফোন নম্বরটাও লিখে নেয়। নামের নিচে ফোন নাম্বার দেখুন, সবুজ গ্রিন কালারের নাম্বার, ওখানে ফোন করলেই কুরিয়ারে ওষুধ পাঠিয়ে দেবেন। আপনার ইরেকশন, সেক্সের প্রবলেম, এগুলো ডাক্তার ঠিক করে দেবেন। এখানে তো আরেকজন আছেন, হ্যালো, সিগমাটা নেই তো? আচ্ছা, আমি সোনার বান নেই তো ফোন করেছিলাম ডাক্তার। কোথা থেকে বলছেন, কোথা থেকে বলছেন? খুব ভালো ওষুধ আছে, খুব ভালো ওষুধ আছে, তাতে সুগারটাও ঠিক হবে, সেটা নিয়ে আলোচনা করবো। এবং পেটের মধ্যে ভুটভাট এবং পায়খানা পেয়ে যায়, এবং পায়খানার মধ্যেও মিউকাস আছে প্রচন্ড। আপনি যদি পারেন একবার এসে দেখিয়ে যাবেন, এমনি শুধুমাত্র ফোন করে ওষুধ নিয়ে খুব একটা লাভবান তো হবেনি, কিন্তু খুব যখন যখন এসে ওষুধগুলো নিয়ে শিলপাড়া একবার নিয়ে শিলপাড়া এসে ওষুধগুলো নিয়ে অফিস থেকে জিজ্ঞেস করে নিতে পারেন, মানে নামের নিচে নাম্বারে ফোন করে আর কিংবা দেখিয়েও নিতে পারেন। আচ্ছা, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। এরপরে আর ফোন নেবো না। আচ্ছা, একটু পর পর জমে যাচ্ছে। হ্যাঁ বলুন, কি প্রবলেম, বলুন কি প্রবলেম? আমার নাম হচ্ছে অনুপ ব্যানার্জি। হ্যাঁ ডাক্তার বাবু, আমার প্রচন্ড মানে ওজন বেড়ে যাচ্ছে ডাক্তার বাবু। ওবেসিটি, ওবেসিটি আমার মানে কত হাইট কত ওয়েট? হাইট আর ওয়েট এখানে আছে, সিমি ওয়েট কিছু? কত হাইট কত ওয়েট? না ডাক্তার, উনি ফোনটা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেল, দেখি কে আছেন। হ্যালো, মোটার থেকে তো আপনি দারুণ সুন্দর ওজন কমিয়ে দিয়েছেন। হ্যাঁ বলুন, বলুন কি প্রবলেম, বলুন কোথা থেকে বলছেন? মেচেদার দাগ, একটা ওবেসিটি লিখুন আর একটা মেচেদার দাগ। আচ্ছা, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আমি আলোচনা করছি। আচ্ছা, তার মধ্যে আমি আপনাদের ওষুধ আছে। আচ্ছা, এবার এবার পাঁচ সাত মিনিট কোন ফোন নেব না আমরা। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি আগে আগে বলুন। প্রথম ভদ্রলোক চুল পড়ে যাচ্ছে, হ্যাঁ তার তো সলিউশন আছে। আমি আমি সেটা বলে দিচ্ছি, এটা বলবেন আগে, তাই আগে ইমিউনিটিটা বলে দিই। কে ইমিউনিটিটা ভীষণ ভাবে দরকার প্রত্যেকটি মানুষের, সে বাচ্চা ছেলে হোক, বাচ্চা মেয়ে হোক, বয়স্ক হোক, খুবই বয়স্ক হোক, ইমিউনিটিটা না হলে কিন্তু এই পৃথিবীতে লড়তে পারবে না। নানা রকম ভাইরাল ফিভার যেভাবে ছড়াচ্ছে এবং চেঞ্জ অফ সিজনটা হচ্ছে, সেখানে কিন্তু ইমিউনিটিটা বাড়ানোর দরকার। এবং কারুর কাছে এই ধরনের ওষুধ নেই যেটা, এটা লিখে নিন অ্যামিউনিটি প্লাস, আমি ওষুধটা দেখিয়েও দিই, অ্যামিউনিটি প্লাস। এবং এটা গভর্নমেন্ট অফ ডিফেন্স থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 35 ইয়ার্স অফ হেলথ কেয়ারের সার্টিফিকেট পর্যন্ত দেওয়া আছে। এবং এটাতে যদি রেগুলারলি সকালবেলায় 1.5 চামচে, রাত্রিবেলায় 1.5 চামচে খাওয়া যায়, তাহলে কিন্তু কোনো যে কোনো রোগ থেকে কিন্তু আপনি রেহাই পাবেন এবং ভালো থাকবেন, এবং ইমিউনিটিটা শরীরের ভেতর ভীষণ বাড়বে। এটা আরেকবার বলে দিচ্ছি নামটা, অ্যামিউনিটি প্লাস, আবার আয়ুষ কোয়াদ, যেটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আমিষ কোয়াদটা নিয়ে, এটাও কিন্তু ইমিউনিটি বুস্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আয়ুষ কোয়াদ,
এটা কোয়াচ ফর্মিটি থাকে, একটু গাঢ় গাঢ় কাদা কাদা মতো, আধ চামচে করে রেগুলারলি যদি সকাল বিকেল ব্যবহার করা যায়। এটা 1984 সাল থেকে এটা চলছে। এ আয়ুষের মধ্যে এ ফর আয়ুর্বেদিক, ওয়াই ফর ইয়োগা, ইউ ফর ইউনানি যার আমি মাস্টার, এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। এটা হচ্ছে এ। এবার তোমার কিছু প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। চুলের সমস্যা, সেটা তো শ্যাম্পু আর তেল আছেই, জেভাল আর কমেক্স, জেভাল এবং কমেক্স, চুল পড়ে যাচ্ছে বর্ধমান থেকে, এবং ওর চেহারাটাও বলেছিল যে একটু রোগার দিকে। সেই জায়গাতে আরেকটা কারণ হতে পারে যেটার জন্য চুল পড়ে, সেটা হচ্ছে শরীরের ভেতর ক্যালসিয়ামের অভাব হলে তখন চুলটা পড়ে। ওই জন্যে সবসময় কিন্তু ক্যালসিয়ামের মেজারমেন্টটা থাকা ভালো। আর যাতে ভালো থাকে চুল, সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করবেন, সেটার নাম হচ্ছে কমেক্স শ্যাম্পু। এটা যেহেতু WHO-র ওষুধ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আয়ুর্বেদিক ওষুধ, যেটা ক্যাটালগ এক্ষুনি সব্যসাচী দেখালো, WHO সার্টিফাইড, এতে কি এর থেকে রিজনেবল প্রাইসের থেকে খুব রিজনেবল প্রাইসে পাবেন, কারণ এটা WHO অ্যালাউ করে না। 130 টাকাতে শ্যাম্পু পাচ্ছেন, যেটা আপনার 1.5 থেকে 2 মাস করে চলছে মিনিমাম। ভাবুন 130 টাকা, 1.5-2 মাস চলবে, চলছে, এর চেয়ে কম দাম আর কি হতে পারে? হতে পারে, আর কিছু হয় না এর থেকে। এই হাতে ডিটারজেন্ট ঘষো, মাথায় মাখো। আচ্ছা, আরেকটা যেটা চুল নতুন করে বেরোবে সুন্দরভাবে, সেটার জন্য হচ্ছে জেবাল, ZEBAL, জেবাল সলিউশনটা চুলের গোড়াতে ভালো করে ম্যাসেজ মতো করে নিয়ে হালকা কুম্বিং করে রেখে দেবেন, পরের দিনকে স্নান করবেন, তাহলে কিন্তু ভীষণ ভীষণভাবে ভালো থাকবেন। অনেকটা আপনি কথা বললাম, যদি ফার্দার জানতে ইচ্ছে করে নিচে হেল্পলাইন কালকে ফোন করবেন। আচ্ছা, বেহালা থেকে এক ভদ্রলোক করলেন, সুগার আছে ডাক্তারবাবু, আর হচ্ছে আপনার IBS, পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড়, হ্যাঁ পেটের মধ্যে যাচ্ছে, বারবার পটি পাচ্ছে। আচ্ছা, তুমি মাল্টিজাইমটা দাও, এই যে হ্যাঁ ও পাশেই মাল্টিজাইম, রাত্রিবেলা 2 চামচে ভাত খাবার পর, এটা কিন্তু লোহা থাকলে লোহা কেউ পাথর থাকলে মাল্টিজাইমটা ব্যবহার করতে পারেন। আর সুগার আপনার কত আছে জানা হয়নি, সেই জন্য একবার এসে করে যান। নিম কারেলা জামুন জুস, যদি অল্প সুগার থাকে, এতে লেখাই আছে 100% সেফ, পরিষ্কার করে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এর সঙ্গে ডায়াফিলটা যদি 140-এর ওপর ফাস্টিংয়ে থাকে, তখন ডায়াফিলটা এর সঙ্গে ঢোকাই। এছাড়া যাদের 200-র ওপর আছে তার জন্য কিন্তু আলাদা ওষুধ আছে, চিন্তা করার কিছু নেই। আপনি সুগারে আমার করে চলে আসুন, সুগারে আমার স্পেশালাইজেশন ছিল, ওই জন্য সুগারের দারুণ ওষুধ দেন, পেশেন্ট আমাদের কাছে সব থেকে বেশি। তাহলে নিম কারেলা জামুন জুস বললাম এবং এটা বললাম, এত একজন আছেন একটু আবার দেখে নি, হ্যাঁ কি সমস্যা বলুন। আমি বীরভূম থেকে বলছি, আমার খুব ভালো ফোন করেছেন, এবং এতে ডাইরেক্টলি আমি ওষুধ দিচ্ছি, কিন্তু পেচ্ছাপের ফ্লোটা ভালো আছে, পেচ্ছাপটা ভালো করে হচ্ছে, পেচ্ছাপ ঠিকঠাক হয় তো না? সেখানেও জাল, হ্যাঁ হয় হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শুনুন, যে জিনিসটা আপনাকে ব্যবহার করতে হবে, একটা হচ্ছে শিওয়েলও আছে আপনার, হ্যাঁ জাইফারটা দিয়ে দাও, সব থেকে আগে যেটা দরকার, সঙ্গে থাকুন, যিনি ফোনে আছেন সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, নামটা লিখে নিন যাতে বারবার না জিজ্ঞেস করতে হয়। সব থেকে আগে যেটা লিখবেন, ব্লাডটাকে পিউরিফাই করার দরকার, তা না তো পেচ্ছাপের দাঁড় দিয়ে এরমভাবে রক্তটা পড়ে না। সেই জায়গাতে যে জিনিসটা ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে জাইফার, XYFER, জাইফার। সকালবেলা খালি পেটে 2 চামচে, সন্ধ্যের মুখেতে চা ফা খাবার আগে 2 চামচের নিয়মিত জাইফারটা খান, এটা রক্তটাকে
কে পিউরিফাই করবেন। আর দ্বিতীয়ত যেখানে থেকে ঘা ঘা মতো হয়ে গেছে বা এই হয়েছে প্রবলেম হয়েছে সেই জায়গায় যে ওষুধটা ব্যবহার করবেন এটাকে বলা হয় সোরিয়াসিস, সেটা এন্ড সোরা, ENDSORA দেখতে পাচ্ছেন, লিখে নিন, পরে আর জিজ্ঞেস করবেন না। এন্ড সোরা, এটা সকালবেলা দুটো ট্যাবলেট জল খাবারের পর, সন্ধ্যের মুখেতে দুটো ট্যাবলেট ওই চাফা খাবার পরেতে রেগুলারলি এই দুটো জিনিস ব্যবহার করে যান। আর সোরা হেল্পলাইনে ফোন করবেন, সোরা টেক বলে একটা মলম আছে ওইটি যদি ব্যবহার করা যায় ভালো থাকবেন। কিন্তু কে আছেন, আপনি চাইলে আমার সঙ্গে আলোচনাও করে নিতে পারেন, কথা বলতে পারেন, কথা বলেন। সকাল দশটা থেকে হেল্পলাইন সবুজ নাম্বার গুলোতে কথা বলবেন, নামের নিচে সবুজ নাম্বারে। হ্যাঁ বলুন, কে আছেন, হ্যালো, কোথা থেকে বলছেন? শুনুন শুনুন, শুনতে থাকুন। ইনডাইজেশন বলে একটা প্রোডাক্ট বলেছি, ওষুধগুলো মুর্শিদাবাদে থাকে তো, আমি কৃষ্ণনগরে তো যাচ্ছেন ডাক্তারবাবু, 27 তারিখ লাস্ট রোববার, এ মাসের লাস্ট রোববার কৃষ্ণনগরে এসে দেখে ওষুধগুলো নিয়ে থেকে নামটা লিখিয়ে দিও, এখানে তলা দিয়েও যাচ্ছে, হেল্পলাইন নাম্বার লিখুন, সবুজ নাম্বার গুলোতে কথা বলুন। ঠিক আছে, তবু আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে মাল্টিজাইম, যেটা আমি বললাম, এটা হজমটাকে গড়িয়ে দেবে ভীষণ ভীষণ ভাবে। আর আরেকটা আপনি লিখে নিন জাইরাব গোল্ড, জাইরাব গোল্ড একটা লিখে নিন, সেটা সকালবেলা খালি পেটে একটা করে রেগুলার ব্যবহার করুন। ওষুধগুলো কৃষ্ণনগর এসে নিয়ে যাবেন, নামটা লিখে নেবেন, এটা দেখিয়ে নিলে সব থেকে ভালো হতো, কিন্তু যখন দেখাতে পারছেন না তখন এটা। হ্যাঁ বলুন, কে আছেন, হ্যালো, হ্যালো, আমি জালপাড়া থেকে বলছি। হ্যাঁ কি সমস্যা বলুন? ওর থেকে জালপাড়া কোথায়, এটা কোন জেলা, কোন জেলায়, কোন জেলা থেকে বলছেন? বয়সটা কি 40 পেরিয়ে গেছে? 50-55 ডাক্তার দেখিয়েছিলেন, সে কি অস্টিওআর্থ্রাইটিস বলেছে না রুমাটিক বলেছে? ডাক্তার দেখাইছিল, হ্যাঁ ডাক্তার কি কইছে? উনি বলেছেন যে একটা ব্লাড টেস্ট করতে বলেছেন, আমি করিনি, আপনাদের ইউরিক অ্যাসিড বোধ হয় টেস্ট করতে দিয়েছে, দেখতে আর কি ওই আপনাদের অনুষ্ঠান দেখে আমি ফোন। আপনি দুর্গাপুর কাছে হবে, দুর্গাপুরে 20 তারিখে ডাক্তারও বসবেন, দুর্গাপুর তো ধরুন অনেক দেরি আছে, বুসকরা থেকে প্রায় 50। তাহলে আপনি কালকে সকালে ফোন করুন অফিসের নাম্বারে, ডাক্তারবাবু কথা বলে নেবেন, ওষুধ পাঠিয়ে দেবে। তার আগে একবার এক্সরে করা দরকার, একবার রক্তটাও টেস্ট করা দরকার, এবং রক্তটা যখন টেস্ট করাবেন তখন ওটাতে বলে দেবেন আরএ ফ্যাক্টর আছে কিনে দেখে নাও, আরএ মানে রুমাটিক আর্থারাইটিস, আরএ ফ্যাক্টর এটা 25-এর কম হলে আমাকে ফোন করার দরকার নেই, 25-এর ওপর হলে জানবেন রুমাটিক আর্থারাইটিস হয়েছে। আর একটা এক্সরে করিয়ে নেবেন যেখানটা ব্যথাটা আছে সেখানে থাকুন। হ্যাঁ হ্যাঁ, এটা ডাক্তার বাবু, কোথা থেকে কে বলছেন, কোথা থেকে বলছেন? কৃষ্ণনগরে আসুন, মুর্শিদাবাদের সব মানুষ কৃষ্ণনগরে এসে ডাক্তারবাবুকে দেখান, একবার দেখে নিয়ে যান, ভালো হয়। 27 তারিখ রোববার ডাক্তারবাবু কৃষ্ণনগর বসবেন, একদম স্টেশনের পাশে চেম্বার, তা না তো কালকে ডিটেলসে আলোচনা করে নিলে ভালো হয়। এইরকম ভাবে ফোন করলে হবে না, ওষুধগুলো নিতে হবে, ডাক্তারবাবু অফিসে ফোন করবেন কাল সকাল 10টায়, ডাক্তারবাবু কথা বলবেন, তারপর কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ওষুধগুলো। পাইলসের জন্য ওষুধ আছে, সব ওষুধ আছে, এ টু থাইরয়েড পাইলসের জন্য সব থেকে ভালো ওষুধ আমাদেরই আছে, যেটাতে কিন্তু ভালো হবে না। একজন ওবেসিটির জন্য বললেন, সেও রোগা হওয়ার ওষুধ পাবেন, যোগাযোগ করুন, ফিল্মি ওয়ে, আমার নম্বরটা নোট করে নিয়েছেন ডেফিনেটলি, তাইতে ফোন, সবাই হেল্পলাইনে কথা বলবেন, নামের নিচে সবুজ নাম্বার, আর তিনটে নাম্বার লিখে রাখুন। আর কিডনিতে ডায়ালিসিস করার শুধু দরকার নেই, একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, কিডনি প্রবলেমও সারিয়ে দিচ্ছেন,
সমস্যা কিন্তু আয়ুর্বেদিক নিরি, আমি তো নামটাও বলে দিই যাতে বাজার থেকেও আপনি পেয়ে যেতে পারেন। নিরি কেএফটিটা ব্যবহার করে আপনি কিন্তু ডায়ালিসিসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন, ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে ওষুধ পেয়ে যাবেন। ডাক্তার অফিসে শুধু ফোন করবেন সকাল 10টা থেকে 2টার মধ্যে। কে আছেন? হ্যালো, আরো পাঁচ মিনিট আছে ডাক্তার। হ্যাঁ বলুন, কি প্রবলেম, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, আমার বাবা চললেন। বাবার কি হয়েছে, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাবার কি হয়েছে এবার বলুন। বাবা হয়েছে না, প্রচন্ড আস্তে আস্তে পরে। ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। বয়স বয়স কত? বুঝে গেছেন না তো? বুঝে গেছেন, একই কথা 10 বার শুনুন এবার, কি করতে হবে শুনুন। প্রস্টেট এর জন্য হয়েছে, এই বয়সে অপারেশন হয় না, অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলতে পারে, কিন্তু আপনি ওইভাবে ইনডাইরেক্টলি মেরে ফেলবেন, কেন 82 বছর বয়সে কেউ অপারেশনে যায় না, যায় না, পাগল ছাড়া কেউ যায় না। আপনি ওষুধ পাবেন, সকালে ফোন করুন অফিসে, প্রস্টোবেস্ট লিখে নিন, বা ওইখানে যে বর্ধমানেতে আমি বুড়ির বাড়িতে আমি বসে, বুড়ির বাগানেতে বসে ওখানে ওষুধ পেয়ে যাবেন, ওখানেতে আপনি ওষুধ পেয়ে যেতে পারেন। কালকে ফোন করে নেবেন, আমি বলে দেব। নামের নিচে সবুজ দিয়ে লেখা আছে 3টে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 4টে নাম্বার লিখে রাখুন, সকাল 10টা থেকে 2টার মধ্যে ফোন করবেন, ঘরে বসেও কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাবেন। আর বেহালা শিলপাড়ায় চেম্বার, ব্যারাকপুরে 13 তারিখ বসবেন রোববার, দুর্গাপুরে 20 তারিখ রোববার বসবেন, কৃষ্ণনগরে 27 তারিখ রোববার, রোববার করে বাইরে চেম্বার। আর কোথাও কিছু না পেলে আপনার বাবার জন্য পুনর্নবার নামটা মনে রাখুন, পুনর্নবার যে কোনো দোকান থেকে আপনি কিনে নিন একটা ফাইল, 150 টাকা দাম নিয়ে একটা ফাইল, সকালে 2টো বিকেলে 2টো বাবাকে দিয়ে যান। কালকে ফোন করবেন সবাই, কাল অফিসে ফোন করবেন সকালে। এটা কষ্ট বেস্টে দিলে ভালো তো সেইটার জন্য। কে কোথা থেকে বলছেন বলুন? হ্যালো, আমি খড়গপুর থেকে কল্যাণী ঘোষাল বলছি। হ্যাঁ, কি প্রবলেম বলুন, খড়গপুর থেকে কে? আমার এই ঠান্ডা লেগে যায় আর গরম জলে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় স্নান করতে হয় আর কি। ওষুধ গুলো নিয়ে নিতে হবে, আপনি অফিসে ফোন করে কুরিয়ারের মাধ্যমে ওষুধ গুলো নিয়ে নেবেন, ওষুধটা নিয়ে নিন, ভালো থাকবেন। এবং যেটা গোড়াতেই বললাম না, এটা ইমিউনিটির প্রবলেম, যেটা গোড়াতেই বলেছে, এই যে ইমিউনিটি প্রবলেম যার জন্য কোল্ড কাফ এইগুলো হয়, বুকের ভেতর সরসর মতো করে, রাত্রিবেলা সব এই সমস্ত জিনিসগুলো কিন্তু দূর হয়ে যায়। হ্যালো হ্যালো, কি সমস্যা, তাড়াতাড়ি বলুন, সমস্যা তাড়াতাড়ি বলুন। এখানে তলার দিকে লেখাও আছে, আমি তো সব দেখিয়ে দিই, প্রায় 15টা ফোন দিলাম। এবার আপনারা হেল্পলাইনে কথা বলবেন, নামের নিচে আরজি গোল্ড ফর পেইনফুল জয়েন্টস এন্ড আর্থারাইটিস, এর সঙ্গে রুমাটিসিক অয়েলটা দিয়ে মেসেজ করতে হবে, এই ট্যাবলেটটা বেশি খেতে হবে। যদি বয়সটা 56-এর উপরে থাকে তাহলে কিন্তু পেন নিবারণ চূর্ণ বলে একটা আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন, উপকৃত 4 দিনেতে কিন্তু উপকার পেয়ে যাবেন। আপনারা হেল্পলাইনে ফোন করবেন 7980160345 9051044879 8017838528। আজ আর সময় নেই, বুধ আর শুক্র এই সময় লাইভ প্রোগ্রাম ডাক্তারবাবুর, আপনারা ওষুধগুলো ঘরে নিয়ে আর আমাদের টুথপেস্টটা দেখে নিন, টুথপেস্ট তো আছে, আপনারা ইউজ করুন। ভালো থাকবেন, ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন, ফোন করুন, আমি তো আছি আপনাদের সঙ্গে। এখনো ব্যারাকপুরে সমস্যা